দর্শক টিম সিলেট থেকে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি মনজুর আহমদ মানি। এই মুহূর্তে আমরা এসেছি সিলেটের পুরান তেতলিতে। আমরা এখানে খবর পেয়েছি ছুরিঘাতে দক্ষিণ সুরমা কলেজের এক শিক্ষার্থী নিহত। সিলেটের দক্ষিণ সুরমা সরকারি ডিগ্রি কলেজে কলেজের গেটে ছুরিঘাতে আরিফুল ইসলাম রাহাত নামে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীর হত্যা হয়, আজকে খুন করেছে দুর্বৃত্তরা। আমরা আপনাদেরকে নিয়ে এসেছি সেখানে, আপনারা আমাদের সাথে যুক্ত যারা আছেন আমাদেরকে জানাবেন আমাদের লাইভের সাউন্ড এবং ভিডিও ঠিক আছে কিনা। আমরা পরিবারের সাথে কথা বলার চেষ্টা করব, আমাদের সাথেই থাকুন। মোবাইল ভাই এখন লালাম, আমি এখন ক্লাস করবো, আজকে তো না ক্লাস করবো, ও দেখো আমার মোবাইল, মোবাইলটা লইয়াও কলেজে যা, আমারে পৌঁছাইয়া দিয়া, জায়গা পৌঁছাইয়া দিয়া কইছে লালাম, আমি কলেজ করিয়া বাড়ি যাই, গাছকে যাই হোক আমরা বাড়ি। আমি 10 মিনিট হে সান্দাই তো নে গুড়িয়া চন্ডিবুল আইতে আইতে যতক্ষণ সময়, আমার বড় বোনই বাসাত আমারে দিয়ে আইছে, তখন আমার বড় বোন কইরা এক ফুটি দুধ চা খাইয়ে যাচ্ছে, বলে না গো খালাম মা দেরি হয়ে যাব, আজকে পয়লা ক্লাস করতাম, কইছে না রে ভাই ফুটি দুধ দিলাই, দুধ বানাই আমার বইনে মুখও তুলি ওলান ওলান খাঁর মুখও তুলি দিয়া রাস্তাত মারাইয়া দেখছে আমার আরো বোন যাইরা ওই বোনের বাড়ি, কয়ে খালা মাটিয়ে দেই রানি গো উঠো আমার ওখানে আমি পৌঁছাইয়া দেই, আবার ওরতে সান্দাইর শিব বাড়িতে শিব বাড়ি থেকে আবার তান্দ্রে নিয়া সান্দাইর ভিতরে পৌঁছাইয়া দিয়েছে, দিতে দিতে 12টা বাজি গেছে, আধা ঘন্টা হয়ে গেছে সময়, ওর মধ্যে আইছে এর 7-8 মিনিট, আমরা আমরা ওর বোনের বাড়ি গিয়ে এখনো চা খাইতে পারি নাই, এর 7-8 মিনিট বাদে একজনে ফোন দিছে আমার এক লতিফুরের বাইর বউ, কয় ও আফা কই তুমি তাইন রাহাত্রে বলে সে কলজ মারি লইছে, ও আমি কই কি তাকো, ও 5 মিনিট হয়েছে গেছে দৌড়িয়া এখান সিএনজি আমার বোন ফুটে টুকাইয়া সান্দাই তো না, আমরা গালিমপুরের ভিতর দিয়ে আইয়া ওই কলেজ আইছি, আইয়া দেখছি রক্ত কতখান জায়গা লাল, একবারে কইছে ও ভাই নকি তো হয়েছে বা কয় এক ফুয়া ঘুরে হুন্ডারের মধ্যে বলান ফাড়াই ফাড়াইয়া মারের, খালি ফাড়াই ফাড়াইয়া চারি পাঁচ গুয়ে মারিয়া বুয়া ঘুরে মারি লাইছ জাগাত, ও তারা মেডিকেল লইয়া গেছে, তারপরে আমি দেখছি পুলিশ ইয়া কইছি ও বা কি তো হয়েছে ভাই নকি তো হয়েছে, আমার রাহাত কইবা আমার রাহাত আর নুয়াই বা 5 মিনিট আগে আইছে কলেজ না করছেন, উনি কইছেন আপনি খে আপনি খে, তো আমি কইছি আমি রাহাতর খালা আমার রাহাত নুবা 5 মিনিট আগে কলেজ আইছে, হয় তান্দ্রে লইয়া গেছেন গে আপনি চিন্তা করেন না জানো উসমানিতে যাও কা আমরা লুক আছেন, ও আমরা গাড়ি বিরাইয়া উসমানিতে গিয়া দেখি আমার বুয়া লাশ হইয়া টুলের মধ্যে রাখি দিছে টলির মধ্যে, আমরা গিয়া দেখি এইরকম যেমনে আমার লোকে 10 মিনিট আগে নামাইয়া দিছি এমনি আমার বুয়া হুন্ডার থেকে নামতো পারছে না, খালি এইরকম ভাড়াইছে বলে 4-5 জনে ধরিয়া উড়াতোর মধ্যে উড়াতোর মধ্যে তার মধ্যে বাড়াইয়া হুন্ডার তো নামছে না, হুন্ডারের মধ্যে সাসার ঘরের ভাই হুনিয়া দৌড়িয়া গেছে ওগুরে দৌড়াইছে মারতো, আর ছাত্র বলে এরম করছে ওগুর হাত কাটি লাইছে, আর গিয়ে বাইরে বলেন শেষরাইয়া গা সে দিয়ে লইয়া গিয়া কলেজের ভিতর দিয়ে দৌড়ে খালি আর রক্ত এলাল গিয়া গিয়া দেখি আমার সোনা সোনা টলির মধ্যে পড়ি রইছ, আমারে যাইতে মকে লালাম্মা গর মাই কিস্তি তুলি দিছেন এই বন্ডা, আমি আইটেস করবো পরীক্ষা দিয়া আমি আমেরিকা যাই আমি বেশি টাকা পাঠাইব আমার মার দুঃখ যাইব কি আমার মায়ের ডাক্তার দেখাইরা না আমারে কিস্তি তুলি দিরা বাপ ভালো বিচার নাই আমার বাপ ওর ভালো বিচার আমার বাপ পরিশ্রম করা আমার মা অসুস্থ আমি টিউশনি করি করি এই কিস্তি মারবো আমি এবার কইলাম কিলান মারবে রে না 20,000 টাকা তুলি লাইলে হয়ে গলা আমি কি টিউশনি করবো আমি যেমনে পারি আমি যে স্যার এই দিয়া হুন্ডা দিয়া ও ফাটা মারবো ফাটা বলে কি তোমার ইয়ার টাকা পাওয়া যায় হয় আমি 200 করি সপ্তাহ কিস্তি তো করি লাইম ও যা রাখর তুমি তোমার বইন্ডে বুঝাই আরে গাইল দি তা কইতা না কেন মোবাইল কেন বই মাই মনে খালি মোবাইল দিকে ধরতে মোবাইল দিকে ধর খালি তুমি তোমার বুয়াই লাই যাইও গিয়া আমার বাড়ি গিয়া আমার মারে বুঝাই দিও কই তো তো কার তাক না তোর বুয়া বড় হই যাব আমেরিকা যাইবো বেশি টাকা রুজি করবো রে শোনা ও আমেরিকা দিকে লাইনি ও তো আল্লাহর 5 মিনিট আগে যদি হামলা করতো তো আমি গাড়ি থাকলাম আমি তো আমার হুয়া বিছানে নিয়ে আমি তো বুক দিলাম মনে আমার আমি থাকতে এখানে হামলা ওই যে ডাকছিল সিনজিৎ কে ও সময় যদি মারি তো আমি আমার বোন ফিরে বাসাই মনে আমার
হতইলা আমার বোন পুত্র বাসলো নে রে আল্লাহ আল্লাহ আমার বোন পুত্রে কিলান মারলো রে আল্লাহ আল্লাহ একজরি রাতুল লেংরা করি তো ইয়া যাইতো আমরা কিচ্ছু করলাম না মানে আল্লাহ কইলাম মানে আল্লাহ হায় এত তো দিয়া গেছে আল্লাহ আমার বোন পুত্রে আমরা ভিক্ষা করে খাওয়াইলাম মানে আল্লাহ আল্লাহ তুমি কিলান নিলাই আমার মনে হয় এক সিনিয়র ভাইয়েরা বলে হে জানে না এটা এখন শুনলাম এক সিনিয়র ভাইরে বলে হে হে জুনিয়র ওরা সিনিয়র বড় ভাই ডাকে ওরা বলে ওদেরকে ঠের দিত না কি করতো তো এরপরে অনেক খামলা জামলা করতো ওখানে প্রিন্সিপাল স্যার ওরে বহিষ্কার করে দিস কবে বহিষ্কার করছ না হে জানে না হে যদি জানতো তাইলে কি আজকে খালিয়াতে যাইতো কলেজও খালারে লইয়া যাইতো আর হতাইন্তর ও বহিষ্কারের রাগ মনে হতাইন্তর ভিতরে রই গেছে পেন্সিলারে কি কারণে বহিষ্কার করছে তারা তো জানে না হে বলে খালি মায়ের খায় আর কয় হতা ওখানে বেড়াইতে মাতের খালি কয় ও ভাই আমি না তোমার ভাই ডাকি আমি কিতা করলাম বা ও ভাই আমি কিতা করলাম ও ভাই আমি কিতা করলাম ওটা বলে কো আরে গে মারে আমার এখানে মারো আমি কিতা করলাম কলান বলে কইছে ওখানে ফিচি ফিচি বুয়াইন তো লই জানো তারপরে আমি কইরাম সময় না আমার বোন পুত্রে খেনে মারলো তাই নো কইরা কি তা লাগে কি কইবে আইন খালি কইব আমার বারো খনে ও ভাই আমি তোমারে ভাই ডাকি তুমি নু সিনিয়র আমার তুমি নু আমার সিনিয়র আমি তো তোমার সময় বসি নাই আমি তো তোমার লগন নাই আমার এখানে মারো আমি কি তা করলাম ওরে সোনারে জান বাঁচাইবার লাগি কত হাজারি করছে ওরে আল্লাহর আদমে আমার বোন পুত্রে বাঁচতে দিচ্ছে না আমার বোন পুত্রে বাঁচতে দিচ্ছে না হাজারি করছে ওদের ভাও হাত ধরছে কালি ওম বাইরে ভাই আমি তো তোমার সিনিয়র জুনিয়র হ্যাঁ ও ভাই আমি তোমার ভাই মানি আমার এখানে মারো আমার এখানে মারো কালি কয় আল্লাহ কিতার লাগি মারলো রে কিতার লাগি মারলো আল্লাহ 5 মিনিট আগে হামলা করলো না এখানে তথা আমি বুক দিলাম মানে আমার বোন পুত্র পিছনে থাকলো আল্লাহ আল্লাহ আমরার চোখের সামনে আমার বোন পুত্র অত ভাই মারলো রে আল্লাহ আল্লাহ কোন শত্রু তুমি যদি জানতো সকালে রাহাত কয়টার দিকে বাড়িয়া গেছিল আর 11:30 বাজে যখন বাড়িয়া গেছিল তার লগে আর কেউ আছিল কেউ নাই আমারে লইয়া গেছে খালারে লইয়া গেছে আর কালার বাড়ি দিয়া হে কলেজে ঢুকতো হ্যাঁ বাড়িয়া যাওয়ার কত সময় করে আপনারা খবর পাইলা 15-20 মিনিট করে কোন আধা ঘন্টা হয় নাই বাড়িয়া যাওয়ার আধা ঘন্টার মধ্যে ঘটনা ঘটে গেছে 11:30 বাইরেছে 12:10 পাশে এইরকম অনুমানিক আকি আমি আন্দাজ করলাম যেহেতু আমরা 11:30 বাইরে হইছি এখনো ধরতে পারছে না কি বাংলাদেশ কি আমরা অমিলিক করতে করতে জান দিলাই আমার বোন বুধা অমিলিক করে আমরা অমিলিকে লাগি জান দিলাই আইসকিত হইলো এখনো ধরতে পারলো না আমার আমার 5-6 ঘন্টা হয়ে গেল এখনো আসামি ধরতে পারে না এটা কি সিলেট শহর নাকি আমরা কোন দুনিয়াতে বাস করলাম আমার এক বোন ভূত আমার বোনের কলজা কালি করিয়া আল্লাহ এত কষ্ট করি আমার বইনে পড়ার কিস্তি তুলি তুলি কিস্তি তুলি তুলি কিস্তি তুলি তুলি লেখাপড়া করা একটা বিষয় জানতে চাচ্ছি রাহাতের সাথে পারিবারিক ভাবে কোনো শত্রুতা না 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 এরকম না না এরকম কোনো শত্রুতা নাই এরকম এর কোনো শত্রুতা নাই তারে সে যখন বাড়ি থেকে বের হয় তখন অনুমানিক সময় 11:30 11:30 11:30 ধন্যবাদ আপনার খালা হ্যাঁ কলেজ গেটের সামনে হে হুন্ডার তনে নামিয়া ভিতরে যাইতো ও হুন্ডার ও মারছে হুন্ডার ও হুন্ডারের মধ্যে খালি 4-5 জনে খালি পারাইছে দর্শক আমরা আপনাদেরকে যে ক্যাপশনে দিয়েছি একজন শিক্ষার্থী খুন হয়েছে দুর্বৃত্তের হাতে আমরা এখানে যারা পরিবারে আছেন তাদের সাথে কথা বলেছি তারা বলেছেন যে দক্ষিণ সুরমা ডিগ্রি কলেজের গেটের
সামনেই তার ছেলেকে দুর্বৃত্তরা নির্মমভাবে ছুরিঘাত করে খুন করেছে। এখন আমরা কথা বলবো এখানে যারা এই বাসায় যারা আছেন, তার আত্মীয় স্বজন আছেন, তাদের কাছে আপনাদের কাছে অনুরোধ রইল লাইভটি বেশি করে শেয়ার করুন এবং আমাদের নেটওয়ার্ক এবং আমাদের কথা বোঝা যাচ্ছে কিনা একটু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন প্লিজ। আচ্ছা, ঘটনাটা কিভাবে ঘটেছে ভাই যদি একটু কইন আপনি? আমরা কলেজ 12টার দিকে 12:05 হইব গিয়া কলেজ গিয়া ঢুকছি। আমরা কি যাইতাম কোচিং ও কলেজ গিয়া এখন আমার ফ্রেন্ড তারার লগে দেখা করিলে আমরা ফ্রেন্ড তারার লগে দেখা করিয়া তারপরে গিয়া যাইমু কলেজ। তখন ইয়া কলেজের ভিতরে ঢুকছি, ঢুকিয়া গেলাম ইয়া ফোন দিতে হয় ফ্রেন্ড তারারে। ফ্রেন্ড তারারে ফোন দেওয়া পরে ফোন ধরছে না, ফোন না ধরার জন্য গাড়ি আমরা সাইড করি। সাইড করার পরে ও যে স্টেপ করছে সাদি, ও সাদি আমরা আবার সার আমরা আবার সাইতে সাইয়া এক মোটর সাইকেল ঘুরাইয়া আরো একজন লইয়া এখনে মনে আছে আর ড্রাইভিং আরো একজন লইয়া বার হইয়া আইসে। তো তখন আমি লোকালোক আমরা টাইম নেই করি, আমরা 12:30 কোচিং গাড়ি ঘুরাইয়া আবার লোকালোক আমরাও বার হয়ে গেছি। বার হইয়া গাড়ি দক্ষিণ সীমা কলেজ গেটর বাদ আছে, বাদকও খালি ফার হয়েছি। ফার হইতে আমার একটা কল আইছে, আমি পকেটে মোবাইল আছি, পকেটে খালি মোবাইলটা বাখরাত লাগছি। আর হঠাৎ করে দৌড়িয়া আমার বাইরে ইস্টে পড়তে পড়তে আমার বাইরে ওদিকে গাড়ি নিয়ে পড়ে গেছে, আমিও পড়ে গেছি। উঠতে আমার ভাই আস্তে ফের কাপড় সব তার রক্ত লাল হয়ে গেছে। ওই গিয়ে আমি তাহলে লইয়া দৌড়িয়া গিয়ে টানিয়া নিয়ে আমি দক্ষিণ কলেজ ভিতরে আড়া নিতে লাগছি। তখন আমার ইস্টে পড়তো আসিল, তখন আমার আর একটা ফ্রেন্ড হাত দিতে, তখন আমার ফিটিত পড়তো আসিল হাত হামাইছে নাই বা মাইছে। তো আমি এই টানিয়া তখন নিয়ে লগালো আমরা সিএনজি তুলে উৎপাদিত গেছে। আমার বাইরে তুমি দিলা হালকে রাত আমার বাইরের লোকে বিশ্বনাথ গুহাইছি মোবাইল টিভাইছি এক লোকে দুইজন আছে আর কলেজে যে সময় তারা বারোইয়া, এ সময় তারা 10-15 জন আছিল। 10-15 জন থেকে দুইজন আলাদা হইয়া দুইজন বারোইয়া আইসে। কিচ্ছু নয়, তার লয়ে কোনো সম্পর্ক নাই, তার লয়ে কোনোদিন চলছিও না, আমরা কোনোদিন চলছিও না তার লয়ে কোনো সম্পর্ক নাই, তারে চিনি না জাস্ট ওলা চিনি আমার নামে চিনি, হয়তো আমি জানি না, তারে আমি নামে সিন্দর লেখা মুখে তার নাম সাদিও চিনি আর কিচ্ছু জানি না। হে তার ক্যাম্পাস হয়, আমরা ক্যাম্পাসও যাই, তার লয়ে কোনো সম্পর্ক নাই, কিচ্ছু নাই। জাঙ্গীর, রাহি, তারপর শ্রাবণ আরো আছে। আচ্ছা, এই যখন সময় দিতে নাই আমরা গাড়ি চালানির মাঝে, আমার বাইরে গাড়ি চালায় চালানির মাঝে ইয়ে স্টেপ করিও কয়েছে, কয়েক সেকেন্ডের ভিতরে উঠি আবার গেছে কি।
ধন্যবাদ প্রিয় দর্শক আমরা জানতে পারলাম যে আজকের এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি দর্শক আসলে খুবই হৃদয় বিদারক একটি ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন কান্নার হাজারি এবং যে মায়া সন্তান হারিয়েছেন আসলে পৃথিবীতে সবচেয়ে মা বাবার জন্য বোঝা হচ্ছে সন্তানের লাশ ভয়ঙ্কর একটি পরিস্থিতি এবং কি কষ্ট সন্তান হারানোর এবং একটি সন্তানকে ভয়াবহভাবে নির্মমভাবে ছুরিঘাত করে খুন করেছে একজন সন্তানকে মা বাবার সামনে একটা সন্তানের লাশ দেখা কতটা হৃদয় বিদারক সেটা একজন মা বাবা ছাড়া কেউ বলতে পারেন না দর্শক আসলে এটি খুবই একটি হৃদয় বিদারক ভাই দর্শক এতক্ষণ আমরা আপনাদেরকে যে স্থান থেকে লাইভটি দিচ্ছি আপনাদের কাছে অনুরোধ রইল সর্বোচ্চ শেয়ার করে এই লাইভটি সবাইকে দেখার সুযোগ করে দেবেন পরিবারের দাবি যারা নির্মমভাবে তাদের ছেলেকে খুন করেছে তাদেরকে যাতে অতি দ্রুত আইনের আয়তায় এনে দ্রুত শাস্তি তারা দাবি করছেন আবারও বলছি ছুরিঘাতে দক্ষিণ সুরমা কলেজের এক শিক্ষার্থী নিহত সিলেটের দক্ষিণ সুরমা সরকারি ডিগ্রি কলেজ গেটে ছুরিঘাতে আরিফুল ইসলাম রাহাত নামে দ্বাদশ শ্রেণীর একজন শিক্ষার্থী নিহত আসলে একটি শিক্ষার্থী অনেকেই বলছেন শিক্ষাঙ্গন যদি খুন রাহাজানি এভাবে যদি চলতে থাকে ভবিষ্যৎ কীভাবে চলবে এখানে যারা আছেন অনেকে বলতে চাচ্ছেন না ক্যামেরার সামনে তারা বলছেন যে একটা শিক্ষার্থী যদি শিক্ষাঙ্গনে যদি তারা সেফ না থাকতে পারে একটি ছাত্র যদি তার শিক্ষাঙ্গনে যদি তার জীবনটা যদি সেফ রাখতে না পারে তাহলে এই শিক্ষাঙ্গন দিয়ে কী হবে এরকম নানান প্রশ্ন করে যাচ্ছে আর এই যে এখানে যে যিনি মা তিনি বলছেন যে আমার ছেলে বঙ্গবন্ধুর রাজনীতি করত সরকারের কাছে তিনি দাবি জানাচ্ছেন এই সরকারের কাছে দ্রুত বিচারের জন্য এবং তারা বলছেন যে সামান্য বিষয় এখনো পর্যন্ত জানা যায়নি এই বিষয়কে নিয়ে কেন্দ্র করে যেন একটা মানুষকে খুন করতে পারে এটা কত বড় বর্বরতা হতে পারে সেটা জানা নেই যাই হোক যারা আমাদের এই মুহূর্তে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন সবার কাছে অনুরোধ রইল আমাদের লাইভটি সর্বোচ্চ শেয়ার করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ